আসসালামু আলাইকুম। ক্যারোটিক স্নায়ুর শখের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আবার দেখব যে এই শখ থেকে আর কী ধরনের প্রশ্ন আসে। আপনি যদি এই ভিডিওটা দেখার আগে আগেরটা না দেখে থাকেন, প্লিজ ওইটা আগে দেখবেন, দেন আপনি এই ভিডিওটা দেখবেন। আপনার এই শখ থেকে যে কোনো ধরনের প্রবলেম হলে ইনশাল্লাহ আপনার কোনো পরীক্ষায় সমস্যা হবে না। আপনি ওকে। সো আমরা এখন আরেকটা দেখি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এইটা দেখেছি, এটা দেখেছি। আচ্ছা, এই যে দেখেন, এখানে কিন্তু সরাসরি প্রশ্ন আসছে যে নবম জোড়া ক্যারোটিক স্নায়ুর নাম কি। তাহলে আপনাকে নামও পড়তে হবে, সাথে কোনটা কততম এটা মুখস্থ করতে হবে, এলোমেলো করা যাবে না। আর আমরা তো শাখাও দেখলাম এবং প্রকৃতি সম্পর্কে একটা ধারণা নিয়েছি। আপনি যদি প্রকৃতি না বোঝেন তাহলে আপনি কিন্তু কাজ কখনো বুঝবেন না, এটা মাথায় রাখেন। সো এখন আমরা যাব পরের কোশ্চেনে। ক্যারোটিক স্নায়ুর কাজ সম্পর্কে কোনটি সঠিক নয়, তার মানে কাজ থেকে প্রশ্ন আসছে। দেখেন, ট্রকলিয়ার, গ্লসোফেরিঞ্জিয়াল, ফেসিয়াল, হাইপোগ্লোসাল, যে কোনো ধরনের নার্ভ থেকেই প্রশ্ন হতে পারে। তো এক্ষেত্রে সতর্ক থাকা ভালো যে আপনাকে সবগুলো পড়তে হবে, তাছাড়া আপনি এখানে আনসার করতে পারবেন না। আচ্ছা, তাহলে এখন আমি কাজ দেখাবো। আমি একবারই চার পাঁচটা করে কাজ দেখাবো ভিডিওতে। আচ্ছা, আমরা এখন এক নম্বরটা দেখব। এক নম্বর স্নায়ুর নাম হচ্ছে অলফ্যাক্টরি, রাইট? একটু দেখেন, অলফ্যাক্টরি স্নায়ু কিন্তু সংবেদী। এটা যদি মাথায় রাখেন তাহলে আপনার জন্য কাজ বোঝা খুব সহজ। তাহলে কি হবে সে? অলফ্যাকশন, অলফ্যাকশন, অলফ্যাকশন শব্দের অর্থ হলো ঘ্রাণ, তাই না? তাহলে আপনি যদি ঘ্রাণ নিতে চান তাহলে এই স্নায়ুটাকে আপনাকে ব্যবহার করতে হবে, তাই না? ওকে, তাহলে এটা ঘ্রাণ। তাহলে ঘ্রাণ নিতে গেলে এই কিন্তু নাকে থাকবে। কোথায় থাকবে? নাকে থাকবে। নাকের যে দেয়ালটা আছে, দ্যাট ইজ কল মিউকাস ঝিল্লি। নাকের দেয়ালটা যেহেতু ভেজা থাকে মিউকাস দ্বারা, এই জন্য ওটাকে বলা হয় মিউকাস দেয়াল বা মিউকাস ঝিল্লি। ওকে, ভেরি গুড। তো এখন দেখেন কাজ কি হবে, এই জন্য আপনাকে প্রকৃতি পড়তে হবে। সেন্সরি মানে সে শুধু কী করে নাক থেকে ব্রেনে সেন্স নিয়ে যাবে একমুখী। এই যে দেখেন, নাক থেকে ঘ্রাণের সেন্সটা ব্রেনে নিয়ে যায়। আর এটা যদি মোটর হতো তাহলে কিন্তু ব্রেন থেকে নাকে খবর আসতো, এটা মাথায় রাখেন। ওকে, সো যেহেতু এটা সেন্সরি তাহলে আপনাকে এইভাবে কাজটা মনে রাখতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার চলে আসি আমরা অপটিক স্নায়ুতে। আপনারা নিশ্চয় চশমার দোকানের উপরে দেখেছেন লেখা আছে অমুক অপটিক্যালস। অপটিক শব্দের অর্থ হচ্ছে দর্শন। তাহলে চশমার দোকানেই তো অপটিক থাকবে, তাই না? অপটিক্যালস কথাটা থাকবে, তাহলে দেখতে এই স্নায়ুটা কাজ করে। ওকে, তাহলে দেখতে গেলে আপনাকে চোখে যাইতে হবে। কোথায় থাকবে? চোখে, বিস্তার। চোখের কোন লেয়ারটা? রেটিনা। আমাদের যে চোখটা আছে এইরকম, এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই ভেতরের এই জায়গাটার নামই হচ্ছে রেটিনা। এখান থেকে স্নায়ু উৎপন্ন হয়। এই যে স্নায়ু উৎপন্ন হয়ে এটা কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে। তাহলে রেটিনা যেহেতু উদ্দীপনা ব্রেনে নিয়ে যাচ্ছে, তাহলে এই স্নায়ুটার নামই হচ্ছে অপটিক স্নায়ু। মনে রাখবেন, অপটিক স্নায়ু কিন্তু আমাদের যে দুই চোখ আছে, দুই চোখ থেকে এসে মাথার মধ্যে এরকম কায়াজমা তৈরি করে, করে আমাদের মাথার পেছনের দিকে যায়, যেরকম ক্রস বা কায়াজমা তৈরি করে। তাহলে অপটিক স্নায়ু কী তৈরি করে? কায়াকৃতির বা ক্রস আকৃতির কায়াজমা তৈরি করে। আচ্ছা, সো তার কাজ কী হবে? ব্রেন থেকে চোখে যাবে না চোখ থেকে ব্রেনে? চোখ থেকে কোনো কিছু দেখার ফিলিংটা, সেন্সটা ব্রেন নিয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কায়াজমাটা মনে রাখবেন। এখন আমরা দেখব আরেকটা স্নায়ু। আরেকটা স্নায়ু কোথায় যেতে পারি? আমরা ভ্যাগাসে যাই। ভ্যাগাস খুব ফানি একটা স্নায়ু, ভ্যাগাস স্নায়ু। এটার আরেক নাম হচ্ছে নিউমো গ্যাস্ট্রিক স্নায়ু। যেমন অডিটরি স্নায়ুর আরেক নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার স্নায়ু। আচ্ছা, নিউমোগ্যাস্ট্রিক, নিউমো মানে হচ্ছে বাতাস, বাতাস মানে হচ্ছে লাংস, তাহলে এই স্নায়ুটা লাংসেও যায়। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পরিপাক বা পাকস্থলী, তার মানে এই স্নায়ুর একটা শাখা পাকস্থলীতে যায়। এই যে দেখেন, গ্যাস্ট্রিক শাখা একটা আছে, ফুসফুসে যাওয়ার জন্য পালমোনারি শাখা আছে। ওকে, তাহলে এটার আরও দুটো শাখা আছে। এইটা যদি আপনার চেহারা হয়, এটা যদি আপনি মানুষ হন, তাহলে দেখেন কোথায় কোথায় স্নায়ুটা যায়। আপনার গলা এখানে যাবে, আর একটু নিচে এখানে, হার্ট এখানে যাবে,
এই পাশে দুই পাশে ফুসফুস এবং নিচে আছে পাকস্থলী, এই জায়গায় যাবে। তারা যাচ্ছে মাথা থেকে এখানে আসতেছে, দেন এখানে আসতেছে, মাঝখানেরটা যাচ্ছে আর এইটাতে যাচ্ছে, এই চারটা জায়গায়। দিস ইজ ল্যারিংস, সো দিস ইজ ল্যারিঞ্জিয়াল শাখা, মাঝখানেরটা আছে হৃৎপিণ্ড কার্ডিয়াক শাখা, আর দুই পাশেরটা হচ্ছে ফুসফুস, দ্যাট ইজ পালমোনারি শাখা, এবং পাকস্থলীতে যাচ্ছে গ্যাস্ট্রিক শাখা। ওকে, আচ্ছা এবার আমরা একটু দেখি এর ধরনটা কেমন। ধরন হচ্ছে মিশ্র। মিশ্র মানে হলো এই এলাকা থেকে, যেমন আপনার যদি কখনো এমন হয় যে আপনি পাকস্থলীর কথাই ভাবেন, খানা নাই, তাহলে এখান থেকে যে পেইন হবে তাই না, বুকের ব্যথা, পেটে তখন ব্যথা হয়, দার্দ হয়ে আমাদের, এবং এই ফিলিংটা কোথায় যায়, ব্রেনে যায়। তাহলে এই ফিলিংটাও নিয়ে যাবে, আবার আপনার যে খাবার এখানে চলে আসে তখন ব্রেন থেকে একটা আবার স্নায়ু এসে এখানে কী করবে, বলবে যে খাবার যেহেতু আসে এইটাকে এমন ধরো, এটাকে পরিপাক করো। তাহলে একটা স্নায়ু আছে যে স্নায়ুটা যায় আবার যে স্নায়ুটা কী করে, ফেরে। তো দিস ইজ মিক্সড স্নায়ু, তাহলে পাকস্থলীর সব কাজে একাই করবে। ওকে, এই জন্য এটাকে মিক্সড বলা হয়েছে। আচ্ছা যাই হোক, তো এইভাবে বাকি কাজগুলা, ল্যারিংস, কার্ডিয়াক, পালমোনারি সবগুলো আছে মিক্স। ল্যারিঞ্জিয়ালটা স্বরযন্ত্রে আমি কথা বলছি, তাহলে ল্যারিংস, ল্যারিংসের ল্যারিঞ্জিয়াল শাখাটা আছে বলে কথা বলছি, এটা যদি কেটে দিই তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না। ওকে, আচ্ছা তাহলে আশা করছি আপনি ভেগাস সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আরেকটা দেখি, হাইপোগ্লোসাল এবং গ্লোসোফেরিঞ্জাল এই দুটো একসাথে দেখতে হবে। তাহলে আগে আমরা দুইটা পড়ছি, ভেগাস পড়লাম, এবার হাইপোগ্লোসাল এবং গ্লোসোফেরিঞ্জাল। আচ্ছা দেখেন, এইটা কিন্তু মিশ্র তাই না, আর এইটা কিন্তু চেষ্টীয়। তাহলে আমরা এবার চলে আসি দুইটা ব্যাখ্যা করতে। গ্লোসো মানে কিন্তু জিহ্বা, এই গ্লোসো মানে কি, জিহ্বা। এই ফেরিংস মানে হচ্ছে স্বরযন্ত্র, বা ফেরিংস, বা সরি, ফেরিংস মানে হচ্ছে গলবিল। তাহলে গ্লোসোফেরিঞ্জিয়াল যাচ্ছে কোথায়, গলবিলে। হাইপোগ্লোসাল কোথায় যাচ্ছে, জিহ্বায় যাচ্ছে, জিহ্বার নিচের এলাকায় যাচ্ছে। এই যে দেখেন, জিহ্বায় যাচ্ছে, হাইপো মানে নিচে, তাহলে জিহ্বা থেকে নিচের দিকে গেলে আমরা গ্রিবার দেখা পাই, গ্রিবায় যাচ্ছে। গ্লোসো মানে হচ্ছে জিহ্বা, আর ফেরিংস মানে হচ্ছে গলবিল, আমাদের গলার কাছে, গলবিলের মিউকাস পর্দা তাই না। আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করেন, যেহেতু এটা মিশ্র তাহলে ব্রেন থেকে কিন্তু এই জায়গায় খবরও আসবে, আর এখান থেকে খবর কিন্তু ব্রেনেও যাবে। এইসব জায়গায় যদি কোনো কিছু আটকায় তাহলে কিন্তু আমাদের এই খবরটা ব্রেনে যাইতেই হবে, খুবই জরুরি জায়গা, তখন আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়া, মারাও যেতে পারি। আবার ব্রেন যদি বলে যে এই এলাকার পেশিগুলো আছে, পেশিগুলোকে নাড়াইতে হবে, তার খবর নিয়ে যাবে। সো দিস ইজ সেন্সরি, দিস ইজ মোটর, সেন্সরি প্লাস মোটর, এটা একটা মিশ্র স্নায়ু। এই যে দেখেন, জিহ্বায় যে টেস্টটা আছে এটা কিন্তু জিহ্বা থেকে কোথায় যাচ্ছে, ব্রেনে, স্বাদ গ্রহণ। আবার দেখেন, যেহেতু মিশ্র তাহলে ব্রেন থেকে কিন্তু আবার জিহ্বায় খবর আসে, তাহলে জিহ্বাটা আপনি নড়াচড়া করতে পারবেন তাই না, জিহ্বার সঞ্চালন ঘটাইতে পারবেন। আচ্ছা একটু নিচে আসেন, হাইপোগ্লোসালে দেখেন লেখা আছে চেষ্টীয়। চেষ্টীয় মানে হচ্ছে ব্রেন থেকে শুধু জিহ্বায় খবর আসবে, সেন্সরি বা সংবেদী না, খবর যাবে না। তাহলে ব্রেন থেকে যে খবর আসে, তাহলে জিহ্বা শুধু নড়াচড়া করতে পারবে, বাট খবর যেহেতু যাচ্ছে না তাহলে আপনি স্বাদ গ্রহণ করতে পারবেন না। তাহলে এই গ্লোসোফেরিঞ্জিয়াল, হাইপোগ্লোসাল দুইটাতেই গ্লোসো আছে, বাট একটাতে দুইটা কাজ হয়, কারণ দিস ইজ মিশ্র, আর একটা শুধুমাত্র যেহেতু চেষ্টীয় তাহলে এটাতে দুইটা কাজ হবে না, একটা কাজ হবে। তাহলে একটু খেয়াল করেন, এটা চেষ্টীয়, এটা নড়াচড়া হবে, যদি এটা সংবেদী হতো কী হতো, তার স্বাদ গ্রহণ করাইতো তাই না, যেহেতু এটা চেষ্টীয়। সরি আমি লিখতে গেলে আমার খাতা নষ্ট হয়ে যায়, সুন্দর করে গুছিয়ে লেখা খুব টাফ। তো যাই হোক, আমি আশা করছি আপনাকে অলফ্যাক্টরি, অপটিক, ভেগাস, হাইপোগ্লোসাল, গ্লোসোফেরিঞ্জাল বোঝাতে